জয় শ্রী রাধে, জয় জগৎবন্ধু হরি। শুভ মহালয়া, পিতৃপক্ষের অবসানের পর দেবীপক্ষের শুরু। আমি আর মা চললাম অমাবস্যাতে মায়ের পুজো দিতে। খুব ইচ্ছা অমাবস্যা মায়ের দর্শন করব, জগৎজননী মাকে দর্শন করে পুজোর এই দিনগুলো বেশ আনন্দে কাটবে। পুজো পুজো আমেজ চারিদিকে, মহালয়ে থেকেই বাংলায় পুজো শুরু হয়ে যায়। সকলে দুর্গাপূজা দেখাও শুরু হয়ে যাবে আজকের থেকে। এই মহালয়ার দিন আমি আর মা আসলাম, লাইন ধরে মায়ের পুজো দেব। চারিদিকে একটা আনন্দ আমেজ, ভালোই লাগছে। বাংলায় এই যে দুর্গাপূজা আসবে আসবে মুহূর্তটা খুবই ভালো লাগে, বলার মতোই না। এটা যারা অনুভূতি, যাদের অনুভূতি তারাই বুঝবে। মাকে এত সুন্দর লাগছে, পুজো দেওয়ার পর অঞ্জলি দেওয়ার জন্য বসলাম, এত সুন্দর জবা দিয়ে মায়ের অঙ্গটা ঢাকা আছে। এখন ভোগ হচ্ছে, ভোগের পর জবাগুলো খুলে মাকে এত সুন্দর লাগছে, মনে হচ্ছে না আমার একটা ছোট্ট মেয়ের মতো, হিমালয়ের ছোট্ট মেয়েটি দাঁড়িয়ে আছে, এত সুন্দর লাগছে মাকে। না দেখলে, সামনে থেকে না দেখলে বোঝা যাবে না এই ছবিতে এত সুন্দর লাগছে। না জানি আপনারা অনুভূতি করতে থাকুন সামনে থেকে কত সুন্দর লাগছে মাকে। মায়ের সামনে বসে মাকে স্তুতি করছি, আমরা অঞ্জলি দিচ্ছি, এটা অন্যরকম অনুভূতি। আর একটু আগে আসলে আমরা আরতিটা পেতাম, আরতি হয়ে গেছে কিছুক্ষণ আগে যখন আমরা লাইনে দাঁড়িয়েছিলাম। এখন অঞ্জলি দেব, অঞ্জলি দিয়ে এই যে দেখুন মাকে জবার মালাটা পরিয়ে দিল। এই রকম করে ভক্তদের দেওয়া জবার মালা সকলটুকু মা গ্রহণ করে, ভোগের মিষ্টিটা মায়ের মুখে লাগিয়ে প্রসাদী করে ভক্তদের দেওয়া হয়। এইখানে এই মা দাঁড়িয়ে আছে বহু অনেক কত বছর আগে তা বলা যাবে না, এখানে বেশ অ্যাক্সিডেন্ট হতো। এই মায়ের মন্দিরটা করার পর থেকে অ্যাক্সিডেন্টের প্রভাবটা রাস্তায় কমে গেছে। আমি অনেকবার এই দিক দিয়ে কলেজে যেতাম, তাই ভাবতাম মায়ের এখানে মায়ের দর্শন করে গেলে আমার সব শুভ হবে, এই অনুভূতিটা আমার অনেক আগে থেকেই। এই যে দেখুন মায়ের প্রাঙ্গণ, এইটা এরকম ছিল না যখন আমি কলেজে পড়তাম, তখন এটা বেশ জরাজীর্ণ ছিল, এখন এটা অনেক সুন্দর করে তুলেছেন ভক্তরা। সবই তো মায়ের সন্তানে, মা মাদের মায়ের সন্তানকে দিয়েই করিয়ে নেয়। আপনাদের পুজোর দিনগুলো খুব আনন্দে কাটুক, মহালয়ার পুজো হয় মায়ের, তারপর থেকে শুরু হয় প্রথমা থেকে প্রতিপদ থেকে শুরু হয় পুজো, নয় দিন নবরাত্রি মায়ের পুজো হয়। আমার এই ব্লগ এখানে শেষ করছি, পুজোর দিনগুলো আপনাদের আনন্দ কাটুক, শারদীয়ার এই শুভেচ্ছা অভিনন্দন, পুজোর মুহূর্তগুলো আপনাদের জীবনে আনন্দ নিয়ে আসুক এই কামনা করি। আমার এই চ্যানেলটা সাবস্ক্রাইব করুন। জয় শ্রী রাধে, জয় জগৎবন্ধু।